দর্শক, এবার এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজ খবর। প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটকে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী উল্লেখ করেছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএমই এর নেতৃবৃন্দ। বাজেট পরবর্তী জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে দেশীয় সিরামিক শিল্প রক্ষায় বিদেশে তৈরি টাইলস আমদানির ক্ষেত্রে ন্যূনতম ট্যারিফ মূল্য হ্রাস না করে আরও বৃদ্ধির আহ্বান জানান তারা। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।